আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা ইভি। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকে ভারী হয়ে উঠেছে ইরানের বাতাস। ইতোমধ্যে 5 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাইসির দাফন মঙ্গলবার তাবরিজে অনুষ্ঠিত হবে। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের কর্মকর্তাদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, প্রেসিডেন্টের পাশাপাশি তার নিহত সফর সঙ্গীদেরও দাফন সম্পন্ন হবে সেখানে। তার আগে মরদেহগুলো তাবরিজের ফরেন্সিক বিভাগে রাখা হবে। অন্যদিকে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী বাঘেরি কানি। নির্বাহী, সংসদ ও বিচার সরকারের 3 বিভাগের এক বৈঠকের পর ঘোষণাটি আসে। নির্বাচন কমিশনার আলমগীর বলেছেন, জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিধিনিষেধ বা নিয়ম নেই যে কত শতাংশ ভোট পড়লে গ্রহণযোগ্য নির্বাচন হবে। এগুলো নিয়ে ইসি ভাবে না, যে কোনো শতাংশ ভোট পড়লেই খুশি। ভোটারের উপস্থিতি নিয়ে ইসি উদ্বিগ্ন নয়। সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইসি আলমগীর বলেন, ভোটাররা ভোট দিতে ইচ্ছুক, তারা কেন্দ্রে আসবেন। ধান কাটার মৌসুম, বৈরী আবহাওয়া, বড় রাজনৈতিক দল নির্বাচনে আসছে না, এসব কারণে ভোটার উপস্থিতি কম। তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা অনাস্থার বিষয় নয়, পছন্দের প্রার্থী না পাওয়ায় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোটের উপস্থিতি কম। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পূর্ণোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। এ উপলক্ষে এদিন রাষ্ট্রীয় ছুটি থাকে। তবে 2024 সালের বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি নিয়ে বিভ্রাট দেখা দিয়েছে। সরকারি ক্যালেন্ডারে 22 মে বুধবার ছুটির কথা উল্লেখ থাকলেও গুগল ক্যালেন্ডার বলছে এবারের বুদ্ধ পূর্ণিমা 23 মে বৃহস্পতিবার। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ভিন্ন তারিখে নোটিশ জারি করতে দেখা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 22 মে ছুটি উল্লেখ করে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে, কিন্তু ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ 23 মে ছুটি উল্লেখ করেছে। বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও 23 মে বুদ্ধ পূর্ণিমার ছুটি উল্লেখ করে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছে। আর কয়েক মাস পরেই রণবীর সিং দীপিকা পাডুকোনের কোল জুড়ে আসছে সন্তান। গত 29 ফেব্রুয়ারি ইনস্টাগ্রাম পোস্টে মা হতে যাওয়ার ঘোষণা দেন অভিনেত্রী। এরপর খুব কম ক্যামেরার সামনে দেখা গেছে নায়িকাকে। অনেকেই বলছিলেন সারোগেসির মাধ্যমে বাবা মা হতে যাচ্ছেন রণবীর ও দীপিকা, তবে এবারে সব উত্তর পাওয়া গেল। ভারতের লোকসভা নির্বাচনের ভোট কেন্দ্রে বেবি বাম্প নিয়ে ভোট প্রদান করলেন অত্যসত্ত্বা এই অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন দীপিকা। একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, যাতে যাতে দেখা গেছে গাড়ির দরজা খুলে দিচ্ছেন দীপিকার স্বামী অভিনেতা রণবীর সিং। তাকে ধরে গাড়ি থেকেও নামান তিনি। এরপর রণবীরের হাত ধরে ভোট কেন্দ্রে প্রবেশ করেন দীপিকা। ঢোলা পোশাকের স্পষ্ট নায়িকার বেবি বাম্প। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম খেলায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। কিন্তু ঝড়ের কারণে বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র সিরিজ শুরু নিয়ে জেগেছিল শঙ্কা, তবে বাধা এখন আর নেই। সব কিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ে মাঠে গড়াবে সিরিজটি। রোববার স্থানীয় সময় সকালে অনুশীলন করে বাংলাদেশ। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে শান্তরা শুরুতে ওয়ার্ম আপ ও ফুটবল খেলে নিজেদের ঝালিয়ে নেন। সাকিব আল হাসান সহ দলের সব সদস্যরাই এদিন ছিলেন অনুশীলনে। ক্রিকেটের কোনো সংস্করণেই এখনও মুখোমুখি হয়নি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। মূলত টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এ সিরিজ খেলবে শান্তরা। জলবায়ু পরিবর্তনের ফলে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ বারবার আঘাত হানছে উপকূলীয় জেলা বরগুনায়। এর ফলে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত এবং দরিদ্র থেকে অতি দরিদ্র হচ্ছে দুর্যোগপ্রবণ এই এলাকার মানুষ। দায় ও দেনা শোধ করার জন্য কন্যা শিশুদের অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। এতে ভেঙে চুরমার হয়ে পড়ছে কোমলমতি কন্যা শিশুদের দুর্যোগ ভরা স্বপ্ন। বিস্তারিত দেখুন ফারজানা হাসান মিমের প্রতিবেদনে। জলবায়ু পরিবর্তনে বারবার প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ে বরগুনার প্রত্যন্ত এলাকার অর্থনৈতিক অবস্থা। সেই সাথে ভাঙে নারী শিক্ষার্থীর স্বপ্ন। পড়ালেখার ইচ্ছা থাকলেও তাদের বিয়ে দেয়া হচ্ছে অল্প বয়সেই। একবার ঝড় আইছিল, এরপর স্কুল বন্ধ হয়ে গেছে। আমার বাপের তো অত টাকা পয়সা নাই, তো আর স্কুলে পাঠাইবার পারে নাই।
স্কুলে পড়তে চাই, আমার বাবা মা পড়াতে পারে না টাকার অভাবে আর কি, পড়াতে পারে না, অটো রিক্সা চালায় আর কি, এই জ্বরাইছিল তার জন্য আর কি ই করতে পারে না আর কি, বন্ধ গেছে স্কুল। দুর্যোগে গ্রামবাসী হারায় সহায় সম্বল, তেমনি রাস্তাঘাটও হয় ক্ষতিগ্রস্ত, স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। সচেতনতা বৃদ্ধি ও স্কুল থেকে নারী শিক্ষার্থীর ঝরে পড়া রোধে কাজ করে যাচ্ছে স্থানীয় বিভিন্ন সংগঠন। জলবায়ু পরিবর্তন আর কারণে আমাদের যে বাল্যবিবাহ এবং শিশুশ্রম একটা প্রকট আকার ধারণ করছে, যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের কন্যা শিশুর অধিকাংশ শিশুদের বাবা মারা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের, তাদের আয় কমে আসছে, যার ফলে দায় শোধ করার জন্য তার কন্যাটাকে দায়মুক্ত করছে বিয়ে দিয়ে, অর্থাৎ তারা স্কুলে আসছে না। এটা কিন্তু এই জলবায়ু পরিবর্তন বা করোনাকালীন বা কোভিড-19 কুফল। বাল্যবিবাহ এবং শিশুশ্রম এই জলবায়ু পরিবর্তনের বিশাল একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। জনপ্রতিনিধি বলছেন, বাল্য বিয়ে বন্ধ ও ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে কাজ করছেন তারা। যখন শুনি যে একটা 6-7 অথবা 8-এর মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধন করতে চায় বাবা মা, আমরা আমাদের কান পর্যন্ত আসলে আমরা চেষ্টা করি যে ওই বিবাহ যেন না হয়, ওই ছাত্রীটা যেন, ওই মেয়েটা যেন স্কুলে যেতে পারে, সে ব্যাপারে আমরা যথেষ্ট সহযোগিতা করি এবং গার্ডিয়ানকে বুঝাই যে এই এই অল্প সময়ে আপনার মেয়েটার জীবনটা ধ্বংস করে দিয়েন না, সে অল্প সময় ঝরে যাবে এবং আমাদের নজরে আসছে, সেগুলি পুনরায় আবার আমরা স্কুলে পাঠাতে সক্ষম হয়েছি। বাল্য বিয়ের কারণে বাড়ছে অকালে গর্ভধারণ, মা ও শিশু ভুগছে অপুষ্টিতে। ফারজানা হাসান মিম, পদ্মা নিউজ, বরগুনা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.